হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। এই ভিডিওতে আলোচনা করব নবম শ্রেণী 13তম সপ্তাহের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তোমরা যারা তোমাদের 13তম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট এখনও দেখোনি, ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটন লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো। তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের কোশ্চেনে দেখে আসি, কোশ্চেনটা কী বলতেছে, কী কী প্রশ্ন দিয়েছে। তো এটা তো আমাদের কোশ্চিন শ্রেণী নবম, নির্ধারিত কাজ 3, অধ্যায় 3 নম্বর, অধ্যায় শিরোনাম প্রাচীন বাংলার জনপদ। আর পাঠ্য নম্বর বিষয়বস্তু এগুলো তোমরা একটু দেখে নিও, অতটা জরুরি না এটা। মেন এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ। কাজ তোমার দুইটা আছে এখানে, পাশাপাশি নির্দেশনা দেখো, এখান থেকে তুমি বুঝতে পারবে, আমি বোঝাই দিচ্ছি। দেখো, প্রথমে মানচিত্র অঙ্কন করতে হবে, এই যে সেটা হচ্ছে A4 সাইজের কাগজে তুমি মানচিত্র আঁকাইতে পারো, অথবা ক্যালেন্ডারে যে উল্টো পৃষ্ঠায় পূর্ণ পৃষ্ঠা স্কেল হিসেবে করে অঙ্কন করতে পারো। এটা গেল। এখন চিত্র অঙ্কন করার পরে সেখানকার ভৌগোলিক অবস্থার প্রেক্ষিতে জনপদ গড়ে ওঠার কারণ সম্পর্কে একটা প্রতিবেদন তৈরি করতে হবে। ওকে, তো প্রতিবেদন তুমি প্রথম থেকে তৈরি করতে করতে মানচিত্র ওর ভেতর আঁকাই দেবা। চলো আমরা দেখে আসি তুমি কীভাবে অ্যাসাইনমেন্টটা সাজাবা। আর একটা বিষয় মাথায় রাখবা, 15 থেকে 200 শব্দের মধ্যে অবশ্যই লিখতে হবে, এর বেশি যেন না হয়। আর একটাখানে দেখো, গুগল এবং ইউটিউবের সহায়তা সংগ্রহ করে প্রবন্ধ সংযোজন করা যেতে পারে। ওকে, অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। তো প্রথমে দেখো, শিরোনাম প্রাচীন বাংলার মানচিত্র অঙ্কন এবং জনপদ চিহ্নিতকরণ, লিখে নিও তোমরা কভার পেজে এটা। তো প্রথমে তারিখ, তারিখটা তুমি যেদিন জমা দেবা সেদিনকার তারিখটা একটা উল্লেখ করবা, একটু ফাঁকা রাখবা, যখন জমা দেবা তখন তারিখটা বসাই দিবা। বরাবর প্রধান শিক্ষক, তুমি তোমার স্কুলের নামটা এখানে বসাবা। আমি একটা স্কুলের নাম দিয়েছি, কাপাসিয়া উচ্চ বিদ্যালয় রাজশাহী। বিষয় প্রাচীন বাংলার জনপদ। সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র, আপনার আদেশ নম্বর 544 অনুযায়ী ওপরের বিষয় অবলম্বনে একটি প্রতিবেদন তৈরি করা হলো। এখানে আদেশ নম্বর তুমি দিতেও পারো, আবার নাও দিতেও পারো। দিলে এটা বেটার হয়, তুমি তোমার স্কুল থেকে আদেশ নম্বরটা একটু জেনে নিতে পারো। ওকে, তাহলে তোমার জন্য একটু সুবিধা হবে। তো এখানে শিরোনামটা হবে প্রাচীন বাংলার মানচিত্র অঙ্কন এবং জনপদ চিহ্নিতকরণ। এরপর এগুলো লিখবা, লেখার পরে তোমাকে প্রথমে মানচিত্র অঙ্কন করতে হবে। তো এটা হচ্ছে তোমাদের মানচিত্র, আমি একটু জুম আউট করে দিচ্ছি, আর একটু জুম অন করি। এই যে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও বাংলাদেশের মানচিত্র, কিন্তু জায়গা জায়গা তুমি একটু নামটা বসাই দেবা, পুন্ড্র, গৌড়, বরেন্দ্র, বঙ্গ, হরিকেল, সমতট, হরিকেল, চন্দ্রবিন্দু, সরি চন্দ্রদ্বীপ। তো এইটা তোমরা একটু আঁকানোর চেষ্টা করবা, রুল দিয়ে যেভাবে আঁকানো হয়েছে একটু ভালোভাবে আঁকানোর যেন ভালো লাগে। তো এখন আমরা এই যে ইয়াগুলা না আছে, নামগুলো না আছে, এগুলো এখন তোমাকে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যাটা কেমন সেটা একটু বলে দিই, দেখো পরবর্তীতে প্রশ্নের দিকে যাই তাহলে বুঝতে পারবা। এখানে বলতেছে ভৌগোলিক অবস্থার প্রেক্ষিতে জনপদ গড়ে ওঠার কারণ, কীভাবে জনপদ গড়ে উঠেছে ভৌগোলিক অবস্থার ভিত্তিতে সেটা উল্লেখ করতে হবে। তো এই যে মানচিত্রটা আকালা, এই মানচিত্র যে সেখানে কোন কোন জনপদ উল্লেখ আছে সেটা তোমাকে উল্লেখ করতে হবে। তো মানচিত্রে প্রাচীন বাংলার জনপদ প্রথমে বঙ্গের ভিতরে কী কী ছিল, কুষ্টিয়া, যশোর, নদিয়া, ঢাকা, ফরিদপুর ও ময়মনসিংহ ছিল। সমতটে ছিল কুমিল্লা ও নোয়াখালী, হরিকেলে পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, ত্রিপুরা ও সিলেট। গৌড়তে ছিল চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, মালদহ ও পশ্চিম দিনাজপুর। বরেন্দ্র বগুড়া, পাবনা ও রাজশাহীর অংশবিশেষ। চন্দ্রবিন্দ্বীপ বরিশাল, বাকলা বা ইসলামপুর। ওকে, এখন যে কোনো কয়েক যে কোনো দুইটা বা একটা তুমি উল্লেখ করবা, জনপদের নাম উল্লেখ করে সেখানকার ভৌগোলিক অবস্থা তুমি কাহিনীটা তুলে ধরবা, অবশ্যই 150 থেকে 200। এখন তুমি যদি প্রত্যেকটাই যদি জনপদ যদি উল্লেখ করো তাহলে একটা নিবন্ধ প্রতিবেদন তো হবে না, তাহলে সেটা রচনা হয়ে যাবে আর 1000 ওয়ার্ড হয়ে যেতে পারে। দরকার নাই, যে কোনো একটা অথবা দুইটা তুমি জনপদ ব্যাখ্যা করলেই হয়ে যাবে। তো গৌড়, দেখো প্রাচীন বাংলা জনপদগুলোকে শশাঙ্ক গৌড় নামে একত্রিত করেন। পাণিনির গ্রন্থে সর্বপ্রথম গৌড়ের উল্লেখ পাওয়া যায়। কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে এই জনপদের শিল্প কৃষিজাত দ্রব্যের উল্লেখ পাওয়া যায়। হর্ষবর্ধনের শিলালিপি হতে প্রমাণিত হয় যে
সমুদ্র উপকূল হতে গৌড় দেশ খুব বেশি দূরে ছিল না। সাত শতকে গৌড় রাজ্য শশাঙ্কের রাজধানী ছিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার কর্ণ সুবর্ণ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এর সন্নিকটের এলাকা গৌড় রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। আধুনিক এই লদহ মুর্শিদাবাদ বীরভূম ও বর্ধমানের কিছু অংশ গৌড়ের সীমানা মনে করা হয়। বঙ্গ বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, পাবনা, ফরিদপুর, নোয়াখালী, বাকেরগঞ্জ ও পটুয়াখালীর নিম্ন জলাভূমি এবং পশ্চিমের উচ্চভূমি যশোর, কুষ্টিয়া, নদিয়া ও শান্তিপুর ও ঢাকার বিক্রমপুর সংলগ্ন অঞ্চল ছিল বঙ্গ জনপদের অন্তর্গত। পাঠান আমলে সমগ্র বাংলা বঙ্গ নামে ঐক্যবদ্ধ হয়। পুরনো শিলালিপিতে বিক্রমপুর ও নাব্য নামে দুটি অংশের উল্লেখ রয়েছে। প্রাচীন বঙ্গ ছিল একটি শক্তিশালী রাজ্য। ওই তরে আরণ্যকের গ্রন্থে বঙ্গ নাম উল্লেখ পাওয়া যায়। এছাড়া রামায়ণ, মহাভারতে এবং কালিদাসের রঘুবংশ গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। তো এটুকু তোমরা লিখে দিলে হয়ে যাবে। পরবর্তী লিখবা প্রতিবেদনের ঠিকানা, নাম, তুমি তোমার নামটা দিবা, রোল, শ্রেণীগুলো তুমি দিয়ে দিবা। ওকে, এই নামটা আবার উল্লেখ করো না, তুমি তোমার নিজের নামটা ইউজ করবা। তো এভাবে তুমি যদি অ্যাসাইনমেন্টটা তৈরি করতে পারো ও সেটা ভালো মার্ক পাবা, আবার চেষ্টা করবে একটু তোমার সৃজনশীলতাটা অ্যাপ্লাই করার। তো থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটা দেখার জন্যে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।